হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, তবে আমার শরীরটাই জাস্ট একটু খারাপ। কদিন ধরেই তোমাদেরকে বলছি তো এখনও মোটামুটি ঠিক হয়নি, একটু আর কি হালকা গলা ব্যথা এখনও রয়েছে, আর গলাটাও ধরে আছে, সেটা তোমরা গলার আওয়াজে বুঝতে পারছো হয়তো। তো শরীর খারাপ হলেও সংসার নামক ডিউটির তো কোনো ছুটি নেই, আর রোদ্দুর দেখলে তো আমাদের মনটা একেবারে ছটফট করে কাপড় চোপড় কাচার জন্য। তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে এই সমস্ত কাচাকুচিগুলো করতেই পারছিলাম না, খালি ভাবছি আজ করব কাল করব, এ করে করে হচ্ছিলই না। তো ফাইনালি কিন্তু আজকের সকালবেলা উঠে এত সুন্দর রোদ্দুর দেখলাম, উঠেই আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম। জামা কাপড় বলতে এই জানলার পর্দা, দরজার পর্দা, সাথে আরও কিছু চাদর ছিল একটা, যেগুলো রিসেন্টলি কাচতেই পারছিলাম না, ওগুলোকে একেবারে ভিজিয়ে দিলাম। দিয়ে তারপর হাজব্যান্ডকে একটু রুটি করে দিলাম, আর আমি এখানে একটু মুড়ি ঝুড়ি ভাজে চা খেয়ে নিচ্ছি। আমার আজকে একদম রুটি খেতে ইচ্ছে করছে না, গলাটা ব্যথা, খেতেই পারবো না। তো হাজব্যান্ডের কাছে বকাও খেয়েছি যে এতগুলো জামা কাপড় কাচার কী দরকার ছিল যেহেতু শরীরটা খারাপ। কিন্তু কী বলতো, রোদ্দুরের তো কোনো বিশ্বাস নেই, এই আজকে হয়তো রোদ্দুর হচ্ছে, কাল থেকে আবার নাও হতে পারে, তো আবারও জামা কাপড়গুলো কাচাটা দিলে হয়ে যাবে। তো সে কারণে ভাবলাম আর দেরি করবো না, যতই কথা শুনতে হোক না কেন আজকের এই কাচাকুচিটা সেরে নেব। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ঠিক সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রত্যেক সপ্তাহ একটা দিন আমি কিন্তু বেছে নিই আমার পুরো ঘরটাকে ক্লিন করতে, সাথে এই সমস্ত কাচাকুচিগুলো করতে। তো সেই একটা দিন মানে পরিষ্কার করা এবং এই ক্লিনিং করা, রান্না বান্নাটা কীভাবে একা হাতে ম্যানেজ করি আজকের ভিডিওটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উঠেই সব থেকে প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এ কাজ ও কাজ করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যাবে, আর সেই সময়ের ফাঁকেই কিন্তু আমার জামা কাপড়গুলো অনেকক্ষণ ভেজানো থাকবে, যার কারণে অনেকটা পরিমাণে ময়লা তো এমনিতেই বেরিয়ে যাবে, আর সেই জামা কাপড়ের পিছনে অনেকটা পরিমাণে কষ্টটাও কম হবে কাচাকুচি করতে। তো সে কারণে ভিজিয়ে দিয়ে ওখানে কিন্তু একটু মুড়ি আর চা খেয়েছিলাম, তারপরে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে একেবারে গোসলটা সেরে নিয়েছিলাম। আসলে জামা কাপড়গুলো কাচাকুচি করতে না অনেকটা পরিমাণে ভিজে গেছিলাম, ভিজে গায়ে থাকলে আবার ঠান্ডা তো বেশি লাগবে, তো সে কারণে একেবারে শ্যাম্পু করে গোসলটা সেরে নিয়েছিলাম। তারপরে এই যে রান্নাটা করে নিচ্ছে, যেহেতু ঘরদোরটা ক্লিন করব তাই ভাবলাম আগে এদিকে রান্নাবান্নাটা শেষ করে নিই। রান্নাবান্না শেষ হয়ে গেলে দেখবে এমনিতেই তোমার সব কাজই শেষ হয়ে গেছে এরকমই মনে হবে, তো ওদিকের কাজ কমপ্লিট করে যে আমি রান্নাবান্না করব তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে। আর হাজব্যান্ড যেহেতু এবেলা কাজে যাননি, ওবেলা যাবে, তাই 3টার মধ্যে ওনাকে কাজে বেরিয়ে যেতে হবে, তাই 1টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো এখন কিন্তু ঘড়িতেই 10টার মতো বাজে, তো এখন থেকে রান্নাটা আমি যদি স্টার্ট করি তাহলে 11:30-12টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, ফলে আমি কিন্তু ঘরদোরটাও ক্লিন করার জন্য অনেকটা সময় পেয়ে যাব। মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর এখন কিন্তু হাজব্যান্ড যেহেতু এবেলা বাড়িতে রয়েছেন না, সেই সুযোগটাই কিন্তু আমি কাজে লাগাবো। তো মেয়েকে যেহেতু হাজব্যান্ড সামলে নেবেন, তাই সেই সুযোগেই আমি ঘরটা ক্লিন করব। তো প্রথমে এখানে ভাত বসিয়ে দিচ্ছি, আর আগের দিনে ঢ্যাঁড়স অনেকটা রয়েছে, তো সেই ঢ্যাঁড়সটা ভাজা করব, আর সেই সাথে একটুখানি ডিমের ফাঁকি ভাজি করে নেব, যেটা একদম সিম্পল, সহজ এবং খুব ঝটজলদি একটা রান্না। বাড়তি কোনো কাজ করতে গেলে সেদিনকে চেষ্টা করি হালকা রান্নার উপর দিয়েই যেতে, যাতে রান্নার পিছনে বেশি সময়টা আমাকে না দিতে হয়। তো সে কারণে আজকে ডিমের ভাঁকি ভাজি করে নেব, মানে ডিমের চাপ বা কালিয়া ঝাই বলে থাকো, আর সেই সাথে একটুখানি ঢ্যাঁড়সটা ভাজা করে নেব, আর ভাত করব, করলে কিন্তু আমার দুপুরের রান্নাটা শেষ হয়ে যাবে, তারপর চলে যাব একেবারে ঘরের কাজে। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এই যে এবারে কিন্তু বিছানাটা গুছাতে চলে এসেছি। তো বিছানাটা তুলে নিয়ে একেবারে ঘর দেবটা হালকা করে ক্লিন করব। তো একেবারে ডিপ ক্লিন বলবো না, এটাকে কিন্তু হালকা ফুলকা ক্লিন বলতে পারো, যেটা 2-3 দিন পর পর বা সপ্তাহের একটা দিন আমি কিন্তু বেছে নিই আমার এই সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করতে। এমনিতে তো 1-2 দিন ছাড়া ছাড়া সব কিছু খুঁজতেই হয়, তবে একেবারে যদি ওপর থেকে ক্লিন করতে যাই তাহলে কিন্তু অনেকটা পরিমাণে আমার সময়টা লাগে। তো এই জায়গাগুলো না সব থেকে বেশি ব্যবহার হয় প্রত্যেক দিন, এখানে কোনো কিছু রাখতে হয় বা এখান থেকে কোনো কিছু নিতে হয়, যেটা প্রত্যেক বাড়িতে একটা না একটা এরকম কোনো জায়গা থাকে যেই জায়গাটা আমাদের সব থেকে বেশি ব্যবহার হয়। তো তার মধ্যে এই জায়গাটাই হচ্ছে আমার মেন জায়গা, যেটা সব থেকে বেশি ব্যবহার হয়। মোবাইল চার্জ করা থেকে স্টার্ট করে আমার হাজবেন্ড এসে যা কিছু পারেন এর উপরে রাখেন, শাশুড়ি মা যা কিছু পারেন এসে এই জায়গাটাই রাখেন। তো এই জায়গাটা প্রত্যেক দিনই আমাকে ক্লিন করতেই হয়, মেস হয় প্রচুর পরিমাণে। তো সে কারণে ওখানটা পরিষ্কার করার পাশাপাশি এই যে এখানে তারের মধ্যেও কিন্তু বেশ ধুলো পড়ে জানো তো, তো এখানে একটা টেডি বিয়ার আমি হ্যাং করেছি যেটা আমার মেয়ে নেওয়ার জন্য প্রচুর জেদ করে, নিলে কি হবে, নিয়ে নোংরা করে নষ্ট করে দেবে। তো একটা দুটো টেডি বিয়ার যেহেতু আছে খেলা করে তাই অনেকগুলো নষ্ট করতে দিই না। তো এই জায়গাটা একটু ক্লিন করে নিলাম। এইভাবে ফাঁকা থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে জানো তো, এইভাবে যদি ফাঁকা থাকে দেখতে তো ভালো লাগে সেই সাথে অর্গানাইজও লাগে। তো এবারে কিন্তু সমস্ত ফার্নিচারগুলোকে আমি হালকা ফুলকা করে ক্লিন করে নিচ্ছি, আর পর্দাগুলো তুলে নেওয়ার সাথে সাথেই আমি ঝাড়াঝুড়িটা করে নিয়েছিলাম জানলা দুটো। তো এবারে না কাঁচ এবং ফার্নিচারগুলোকে ক্লিন করে নিলেই হয়ে যাবে। তো এগুলোর জন্য আলাদা করে আমি সময় বের করি না, আলাদা করে সময় বলতে গেলে রান্নাটা যেদিনকে দেখি হালকা রয়েছে বা একটু হালকা ফুলকা রান্না বান্না সাথে আর কোনো কাজকর্ম নেই সেদিনকেই আমি ঝট করে ক্লিন করে নিই, মাঝে মাঝে সপ্তাহে 2 দিনও হয়ে যায়। তো এ কদিন আবার এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বলে কাচাকুচিও করতে পারছিলাম না, শরীর খারাপের জন্য কিছু পরিষ্কারও করতে পারছিলাম না। তো এখানে ফ্রিজের ওপরের এই যে তোমরা ম্যাটটা দেখতে পাচ্ছ, যেটা রিসেন্টলি আমি তো মিশো থেকে বাই করেছিলাম, যদিও রিসেন্টলি না অনেকদিনই হয়ে গেছে। তো এইটা পরিষ্কার করে রাখার জন্য আমি এর ওপরে আর একটা কাপড় পেতে দিই, এতে করে কি হয় বলতো এই জায়গাটা না খুব একটা বেশি নোংরা হয় না, যেহেতু এটা ধুতে গেলে এই যে পকেটগুলোতে অনেক জিনিসপত্র থাকে কিছু ব্যবহৃত জিনিস, তো সেইগুলোকেও খালি করতে হয়। তো সে কারণে আমি চেষ্টা করি ওপরে এরকম একটা টাওয়াল দিয়ে রেখে দিতে, তাহলে টাওয়ালটা তুলে ক্লিন করে নিলেই হয়ে যায়, আর ম্যাটটা যেটা একটু দেরি করে মাসে একবার করে ধুলেই হয়ে যায়। আর যদি এমনি রেখে দিই তাহলে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমাকে ম্যাটটা পরিষ্কার করতে হবে। তো ওই কারণে আমি কি করেছি ওপরে একটা তোয়ালে দিয়ে দিয়েছি। তারপরে এই যে এইগুলো কিন্তু ফুলগুলো কোনো কেনা ফুল নয়, এগুলো এমনি জাস্ট আমার দিদি আমাকে দিয়েছিল। তো এই ফুলগুলোকে একটু অর্গানাইজ করে আমি ফ্রিজের মাথায় রেখেছি। আর রিসেন্টলি মিশো থেকে আমি একটা ফুলের যে টব হয় অনেকগুলো সেটের, তো সেটা অর্ডার করেছি, কাল পরশু নাগাদ এসে যাবে, আসার পর তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো 8টা সেটের অর্ডার করেছি, আসুক দেখা যাক কেমন আসে, যদি ভালো হয় তাহলে আবারও একটা অর্ডার করবো রান্নাঘরের সাথে ঘরের জন্য। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইক এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো সত্যি কথা বলতে ঘরের কাজ এমনই একটা কাজ যে মানে সংসারের কাজ স্পেশালি এমনই একটা কাজ যেটা কিন্তু যদি সারাদিন ধরেও তুমি করো কখনোই শেষ হবে না জানো তো। আর সেই সাথে কিন্তু তুমি যদি মনে করো যে তোমার সংসারে কোনো কাজই নেই তাহলে সত্যি তোমার কাজ পড়ে থেকেও তোমার সংসারে কোনো কাজ নেই। তো যখনই ফাঁকা সময় পাই শুয়ে বসে থাকার জন্য সেই সময়টা খালি মাথার মধ্যে মনে হয় যে কী কাজটা করলে ভালো হবে, কোনটা করলে ঘরটা ক্লিন থাকবে, কোনটা করলে ঘরটা অপরিষ্কার থাকবে মানে একেবারে গোছালো থাকবে। তো সেই চিন্তাধারার অনুযায়ী কিন্তু আমার কাজগুলো গুছিয়ে করা। তো সকাল সকালে কিন্তু এই কাজগুলো করে নিলে দেখবে অনেকটা পরিমাণে কাজ এগিয়ে যায়।
তো প্রত্যেকদিন সকালবেলা তো ফার্নিচারগুলো আমি ক্লিন করে নিই, যেটা প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে তুলে ধরা তো সম্ভব হয় না। আসলে নর্মালি একটা ভিডিও শ্যুট করার, ক্যামেরা অন করে একটা ভিডিও শ্যুট করার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তফাৎ রয়েছে, সেটা আমার যেই দিদিগুলো ভিডিও বানায় তারা তো জানো যে একটা কাজ আমি এই যে করে নিলাম ঝট করে হয়ে গেল, আর সেই সাথে ক্যামেরাটা সেট করা, অন করা, কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করলে ভিডিওটা ভালো হবে, সেই সাথে আমরা যেহেতু ফেস রিভিল করি না তো মুখটা আসছে কি না, দেখা যাচ্ছে কি না, তো এরকম নানান ধরনের চিন্তাধারার মাঝে কিন্তু ভিডিও শ্যুট করা খুবই কঠিনতম একটা বিষয়। তবুও এই জিনিসটা করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে আমার, যেহেতু একটা কথাই আছে না যে মানুষ হচ্ছে অভ্যেসের পাত্র, যখন সেই জিনিসটা প্রথম প্রথম করা হয় খুব কঠিন বলে মনে হলেও যখন আমাদের অভ্যেস হয়ে যায় সেটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। তো তেমনই একটা ব্যাপার আমার কাছে এই জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, যেহেতু আমার অভ্যেস হয়ে গেছে ভিডিও শ্যুটের ব্যাপার থেকে। তো এখানে কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি, সাথে মেশিনটাওটা ক্লিন করে নিতে হবে, কারণ এই মেশিনেও তো একটু একটু করে আমি এখন হালকা ফুলকা করে কাজ করছি, মানে চুড়িদার সেলাইটা এখন পুরোপুরি আমি শিখিনি তবে শিখছি, আর সেই সাথে বাকি কিছু ঘরেরও টুকিটাকি কাজকর্ম করছি, তো সেই কারণে মেশিনটাকেও ক্লিন করে নিচ্ছি। তো সমস্ত কিছু ওপর থেকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর এবারে কিন্তু ফাইনাল একটা জিনিস, সেটা হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে মোছাপুছি করে নেবো, নিলেই কিন্তু আমার আজকের মোটামুটি ঘর দোরটা ক্লিন হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু সপ্তাহের একটা দিন আমি চেষ্টা করি আমার পুরো ঘরটাকে একেবারে ডিপ ক্লিন করতে, মানে ওপর থেকে বলতে পারো। আর এই এই যে ফার্নিচারগুলো সেগুলো কিন্তু দু একদিন ছাড়া ছাড়া বা প্রত্যেক দিনই তো আমি ক্লিন করেই নিই, আর এইভাবে কিন্তু ওপর থেকে মানে সব কিছু সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া, মানে যে টপগুলো ফুলে রয়েছে সেগুলো কিন্তু এইভাবে সপ্তাহের একটা দিন একেবারে নামিয়ে আমাকে পরিষ্কার করতেই হয়। মেয়ের জন্য আমি প্রত্যেক দিন করতে পারি না, আমার মানে মন চাইলেও আমি পারি না, জানো তো, মেয়েকে সামলে, সংসার সামলে, সাথে ইউটিউব সামলে, সব কিছু ম্যানেজ করাটা খুবই কঠিন একটা বিষয়, যা যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি সেই কারণে তো আমার কাছে খুবই কষ্টকর একটা বিষয়। প্রত্যেক দিন রাত্রে ম্যাক্সিমাম 2-2:30 অবধি জেগে আমাকে ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে হয়, তবু আমি করতে করতে নিজেকে একটা এই জিনিস অভ্যস্ত করে ফেলেছি, আমার আর কোনো কষ্ট হয় না, কারণ এটা একটা আমার অভ্যেস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। তো রান্নাবান্না যেহেতু আমি অনেক আগে শেষ করে ফেলেছি, এবারে কিন্তু সব কিছু মোছাপুছি করে নিলে আজকের আমার মোটামুটি কাজ সব শেষ হয়ে যাবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব। আর দুপুরে খাওয়া দাওয়া তো আর তোমাদের সাথে শেয়ার করি না, কারণ এত তাড়াহুড়ো করে করতে হয়, মেয়েকে সামলে নিজেও যে ভালোভাবে খেতে পারি এমনটা নয়, মেয়ের জন্য একেবারে সে বলে না রাক্ষসের মতো খাওয়া, ওইভাবে খেতে হয় মায়েদেরকেই, আমি জানি আমার মতো আরও মায়েরা আছে যাদেরকে এইভাবে তাড়াহুড়ো করে খেতে হয়। তো সেই তাড়াহুড়োর মাঝে ফোন অন করে ভিডিও শ্যুট করাটা খুবই কঠিনতম একটা বিষয়। তো যাই হোক, এখানে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি, তো এখানে ঘুম থেকে উঠে সন্ধে নাগাদ এই যে এবারে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলেই কিন্তু আমার আজকের কাজ শেষ, আর সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করব। তো মোটামুটি ছাতের মধ্যে যা যা জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে গোছাবো, আর সেই সাথে এই যে পর্দাগুলো লাগিয়ে নিলে আজকের আমার কাজ শেষ। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।